ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সকলে জানো যে এই আইসিটিএসের রেজাল্ট নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং পুরো ইউটিউবে যেখানে সবাই বলছিল আজ এই মানে ব্যাপারটা অনেকটা সেই ব্যাডমিন্টনের মানে খেলার মতো হয়ে যাচ্ছিলো ঠিক আছে আজকে শুনছিলাম আজ বেরোবে আবার শুনছিলাম মানে আজ বেরোবে মানে এই মাসে বেরোবে আবার কালকে শুনছিলাম ওই মাসের পরের মাসের প্রথম দিকে বেরোবে মানে একটা হাস্যকর পরি মানে একটা পরিণতি হয়ে এসেছিল ঠিক আছে তো যাই হোক এখন সব থেকে শেষে যেটা জানতে পেরেছি সেটা তো তোমাদের আমি জানাচ্ছি সেটা হচ্ছে কিছু পাঁচ থেকে ছজন আমি যতদূর জানি পাঁচ ছজন তারা গেছিলেন পিএসসির অফিসে এটা আমি কালকে জানতে পেরেছি এবং কালকে জানতে পেরে আমার খুব খুব খারাপ লেগেছে ঠিক আছে এবং কিছু করার নেই সত্যি বলতে আমি তোমাদের সত্যিটা জানাতে চাই আমি যেটা জানতে পেরেছি আমি চাই আমাকে যারা আমার ভিডিওগুলো এতজন দেখেছ তাদেরকেই সত্যিটা জানাতে তো কালকে কিছু দিদি বা বোন যারা আছে তারা গেছিল এবং তাদেরকে পিএসসি থেকে কিছু কথা বলা হয়েছে সেটা আমি তোমাদের জানাতে চাই এবার আমি বলে রাখি সেই পাঁচজনের মধ্যে আমি কিন্তু ছিলাম না আমি কার থেকে জানতে পেরেছি তো আমি এই ওই পাঁচ ছজনের মধ্যে আমার একজন পরিচিত এবং যাকে আমি বিশ্বাস করি যে বাইরে এসে মিথ্যে কথাটা বলবে না সেই রকম একজন ছিল ঠিক আছে তো তার থেকে কথাগুলো শুনেছি এমনি বলছি না ঠিক আছে তোমরা যদি আমাকে একটুকু চিনে থাকো তোমরা জানো যে আমি অকারণে আশা করি এটুকু তোমরা বিশ্বাস করো আমি অকারণে কোনো কথা বলি না আমি অকারণে বলি না যে আজ রেজাল্ট আসবে কাল রেজাল্ট আসবে এবং এত সময় নেই যে আমি ওই শুধুমাত্র দু চারটা ভিউজের জন্য ভিডিও বানাবো হ্যাঁ এবং আমার তো মানে আমি তো এরকমই পৃথিবীর এমন একজন যে তোমরা হাজারবার বলো তারপরে আমি হয়তো একটা টপিক নিয়ে ভিডিও বানাই তো যাই হোক আমার নিজের কথা দাও যেগুলো বলেছে সেগুলো বলি ঠিক আছে টাইম ওয়েস্ট করে লাভ নেই বাট প্লিজ আমি একটা জিনিস বলছি অনেকে হয়তো এটা দেখে খুব ভেঙে পড়বে মানে সত্যি বলতে আমার দেখাতে খুব খারাপ লাগছে তোমাদের সবাইকে এটা বলতে খুব খারাপ লাগছে কারণ আমি নিজে এটা দেখে খুব ভেঙে পড়েছিলাম তো প্লিজ সবাই একটু মনের মানে কি বলবো মনের জোরটা রাখো তারপরে বলছি দেখো বলেছে যে এখন উপস্থিতি মেলানোর প্রক্রিয়া চলছে সবে এখনও খাতা দেখা স্টার্ট হয়নি ঠিক আছে এর এখনো খাতা দেখা স্টার্ট হয়নি এখন উপস্থিতি মেলানোর প্রক্রিয়া চলছে প্রায় ছ মাস পরে খোঁজ নিতে বলেছে এবং ন জনকে পাশ করানো হবে এটাও ওনারা বলে দিয়েছেন ঠিক আছে এগুলো মেনলি ওনারা বলেছেন আর আর কিছু বলেননি আর হ্যাঁ আর একটা মানে আইসিডিএস নিয়ে আর কিছু বলেননি আর ন হাজার জনকে মোটামুটি মানে ডাকা হবে আর কি ইন্টারভিউয়ের জন্য আর যারা বিসিএস দেবে তাদের আই থিঙ্ক প্রিলিমস বলেছে মার্চের দিকে হবে আর সামনে আর কোনো নোটিফিকেশান ডাব্লিউ বি তরফ থেকে নেই এটা বলা হয়েছে তাদেরকে এবং আমি যেমন তোমাদেরকে বললাম আমি ওই গ্রুপের মধ্যে ছিলাম না কিন্তু আমি এমন একজন মানে ওই গ্রুপের মধ্যে এমন একজন ছিলেন যাকে আমি পুরোপুরি বিশ্বাস করি এবং তোমরা এ ব্যাপারে মানে অ্যাটলিস্ট যদি এবার ধরো হট করে রেজাল্ট বেরিয়ে গেল তাহলে হ্যাঁ তোমরা আমাকে সে বলতে পারো কারণ আমি তার থেকে মানে একজন বিশ্বস্ত কারোর থেকে জেনেই তোমাদের বলছি ঠিক আছে আমার কোনো মানে হাইপ ক্রিয়েট করার আমার দরকার নেই এবং আমি চেষ্টা করব তো এবং তোমরাও চেষ্টা করো অ্যাকচুয়ালি পিএসসির অফিসটা আমার বাড়ি থেকে অনেকটা দূর ঠিক আছে অনেকটা দূর মানে অনেকটাই দূর আমার পক্ষে গিয়ে না মানে জানাটা একটু সমস্যা হয়ে যাবে হ্যাঁ তো আমি চেষ্টা করব পিএসসির অফিসে যাওয়ারও ইনফ্যাক্ট আমি চেষ্টা করব ঠিক আছে তো সেখান থেকে যদি মানে ভেতরে তো আমি আর অবভিয়াসলি ভিডিও করতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব পিএসসির অফিসে যাওয়ার যদিও আমি মানে যার থেকে শুনেছি সেটার ক্রস ভেরিফিকেশান করার যে খুব একটা দরকার বলে আমি মনে করি না বাট আমি এখন না হলেও অ্যাটলিস্ট জানুয়ারি মাসের লাস্টের দিকে আমি পিএসসির অফিসে যাব এবং গিয়ে কোনো যদি রেজাল্ট না বেরোয় তখন অ্যাটলিস্ট আমি জেনে আসবো যে কবে ওনারা রেজাল্ট বার করার কথা বলছেন ঠিক আছে আর আচ্ছা আর একটা যারা ক্লার্কশিপের মানে জন্য আর কি বসে আছে যাদের লিস্টে নাম আছে তাদের শোনা গেছে যে পরের সপ্তাহ থেকে অলরেডি ডিভি স্টার্ট হবে এটা শোনা গেছে এবার ডিভি দেখা যাক এবার কি হবে কি না হবে ঠিক আছে তো এই এই এইটুকু মোটামুটি জানা গেছে যেটুকু জানা গেছে সেটুকু তোমাদেরকে বলে দিলাম খুব খারাপ লাগছে আমার নিজের পার্সোনালি খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই বুঝেছ তো কিচ্ছু করার নেই যেটা হয়েছে সেটাকে মানতে হবে এবং এখন আমার মনে হয় না এখন কিছু করে কোনো লাভ হবে বলে আর আমি এটা মানে আগেও তোমাদের বলেছি এখনও আবার বলছি এবার অন্য এক্সামে ফোকাস করো এটা বলতে গেলেও মানে এটা খুব ইনসেন্সিটিভ হয়ে যাবে বলা যে অন্য এক্সামে ফোকাস করো কারণ আমরা অলরেডি অনেকটা সময় ওখানে ব্যয় করেছি না আমরা সুপারভাইজারের জন্য এবং অন্য এক্সাম বলতে দেখো অন্য এক্সাম বলতে সামনে এখন কোনো এক্সামও সেভাবে নেই ঠিক আছে একমাত্র রেলের গ্রুপটি আছে আর যারা এন টিবিসি সিবিটি টু দেবে তাদের আছে আর এছাড়াও হচ্ছে সিএইচএসএল বা সিজিএল যখন বেরোবে ফর্ম তখন আছে আমি জাস্ট এটুকুই বলবো প্লিজ একটা প্ল্যান বি ভেবে রাখো ইনফ্যাক্ট আমি যেটা করছি আমি যেমন আগে এসএসসির এক্সামগুলো দিতাম না আমি তোমাদের আগেই বললাম আমি এবার থেকে এসএসসির এক্সামগুলো দেবো এবং যথেষ্ট মানে সিরিয়াসলি খাটবো ঠিক আছে সিরিয়াসলি খেটে দেবো তো আগে দিতাম না রীতিমতো বাট এখন থেকে আমি সিরিয়াসলি খেটে দেবো কারণ এখানে কিছু করার নেই না এখানে কিছু করার নেই আর তোমার বয়স তো বাড়বে বয়স তো বসে থাকবে না এবং এনারা এতটাই ইনসেনসিটিভ যে দু বছর কোনো রকম পরীক্ষা হয়নি কিন্তু এজ কিন্তু এক্সটেন্ড করা হয়নি এজ লিমিট কোনোভাবেই এক্সটেন্ডেড হয়নি সো আর মেয়েদের ক্ষেত্রে তো একটা খুবই সমস্যা একটা ছেলে যেটা আঠাশ তিরিশ বছর বয়সে গিয়ে যেটা ফিল করে সেটা একটা মেয়ে আমার মনে হয় চব্বিশ পঁচিশ বয়সেই ফিল করে যায় এবং এই যে লকডাউনটা গেছে তুমি ভাবো যে মেয়েটার যার একুশ বছর বাইশ বছর বয়স তার লকডাউন খুলতে সে দেখছে তার পঁচিশ হয়ে যাচ্ছে মানে পঁচিশ হয়ে গেছে বা চব্বিশ হয়ে গেছে ঠিক আছে সে চব্বিশের কোটা অলরেডি পেরিয়ে ফেলেছে এবং তার তার আশেপাশ থেকে যে পরিমাণ প্রেশার আসে সেটা সেটা একটা ওই মেয়েই বোঝে ঠিক আছে ফালতু আমি জ্ঞান দেবো যে না এটা করো না ওটা করো না বা তুমি খুব স্ট্রং হয়ে যাও এটা বলে তো লাভ নেই তবে আমি তোমাদের জাস্ট এটাই বলবো যে যদি যদি ভেবে থাকো ঠিক আছে যে না আমি কিছু করতে চাই লাইফে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই তাহলে হার মেনো না ঠিক আছে হার মেনো না এবং যতটা পারা যায় যতটা পারা যায় লাস্ট অবধি লড়তে থাকো ঠিক আছে লড়লে কিছুটা 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 একটা হবে ঠিক আছে এটাই বলার ছিল এবং ব্যাস এটাই বলার ছিল আর কি বলবো এটাই বলার ছিল আর তোমরা জানিও তোমাদের কি মতামত থ্যাংক ইউ খুব খারাপ লাগছে বলতে ঠিক আছে আবারও বলছে খুবই খুবই খারাপ লাগছে এক বছর হয়ে গেল এখনও একটা খাতা দেখা হলো না এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এবং আমি যতটুকু জানি আমি তোমাদের ততটুকু বললাম আর প্লিজ দয়া করে এই লোকের মানে এই যে এই যারা এই ধরনের কথাবার্তা বলেছিল না যে পরের সপ্তাহে বেরোবে পরের মাসে বেরোবে তারপরের মাসে বেরোবে মানে একটা অদ্ভুত একটা হাস্যকর জিনিস তৈরি করেছে তাদেরকে না মানে দেখো না তাদেরকে দেখো না তাদেরকে দেখাটা বন্ধ করাও এবং তাদেরকে ডিসলাইক দাও আমি বলছি না আমার ভিডিও দেখো কিন্তু তাদের ভিডিও দয়া করে দেখো না এইরকম এক এত মেয়ে এত মেয়েদের একটা ইমোশনস নিয়ে খেলার সব কিছুর একটা লিমিট আছে ঠিক আছে সব কিছুর একটা লিমিট আছে মানে একটা একটা ভিডিও থেকে কত টাকা আসে একটা ভিডিও থেকে কত টাকা আসে হ্যাঁ দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যদি দেখে কেউ সেটা থেকে কত টাকা আসে আজ কত মেয়ে আছে তারা দেখো একটা পরীক্ষার জন্য মানুষ কত কিছু আটকে রেখে দেয় একটা রেজাল্টের জন্য মানুষ কত কিছু আটকে রেখে দেয় হয়তো কোনো মেয়ে অন্য একটা পরীক্ষার জন্য সে তৈরি হতে পারছে না সে ভাবছে না এটা যদি আমার হয়ে যায় তাহলে এইটার ইন্টারভিউটার জন্য আমি বেশি ভালো করে পড়ি আমি ওই পরীক্ষাটার জন্য বেশি ভালো করে পড়বো না সেখানে কাউকে একটা মিস ইনফরমেশান দেওয়া আমি বল আমি সবসময় একটা কথা বলি মানে গাইডেন্স না থাকা অনেক ভালো মিস গাইডেন্সের থেকে কারণ আমি নিজেও মানে প্রথম দিকে যখন স্টার্ট করেছিলাম তখন প্রচণ্ড গাইডেড হয়েছিলাম ঠিক আছে তো আমি জানি এটা খুব ভালো মতো করি সেরকম মিস ইনফর্ম ইনফরমেশান না থাকা ভালো মিস ইনফরমেশানের থেকে যাই হোক অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা কারণ মানে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ঠিক আছে যাই হোক সামনে যে এক্সামগুলো আছে সেটাকে ফোকাস করতে হবে তাছাড়া আমাদের কাছে আর কোনো আমার মনে হয় না আর কোনো পথ আছে বলো সত্যি যেটা সত্যি সেটাই আমি তোমাদের বলছি কোনোরকম এটা নিয়ে কিছু বলছি না এবং আমি নিজে যেহেতু এক্সামটা দিয়েছি সে তুমি নিজে আরও বেশি করে ফিল করতে পারছি এরকম না তোমাদের যারা তুমি দেখছো তাদের ইউটিউবে এখন তো মানে লোকজন কি বলবো বেশি পাকা হয়ে একদম ইউটিউবে চলে এসছে মানে কিছুই নিজে তাদেরকে তুমি দাও একটা এমসিকিউ মানে একটা এমসিকিউ পেপারে দুশোর মধ্যে তারা একশো তো দূরের কথা পঞ্চাশও পাবে না তারা এসে দেখে ইউটিউবে লম্বা লম্বা লেকচার দেয় ঠিক আছে তারা নিজেদেরকে রেখে মৃণাল পাটেলের সঙ্গে তুলনা করে যে হ্যাঁ মৃণাল পাটেল নিজে তো আই হয়নি ও কী করে আই ট্রেনিং দিচ্ছে আরে ভাই মুনাল পাটেল নিজে কতবার মানে চেষ্টা তো করেছে ও কতদিন থেকেছে ওর পড়ানোর কোয়ালিটি দেখো আর নিজের পড়ানোর কোয়ালিটি দেখো এই ধরনের বোকা বোকা কথাবার্তা বলে এবং লোকজনকে মিস ইন মানে কী বলবে বলো মিস ইনফরমেশান দেয় এটা এটা এক ধরনের অদ্ভুত রকমের একটা রোগ বলতে পারো একটা ভিডিও থেকে এমন কি ইনকাম হয় যেটার জন্য এত মেয়েকে প্রতারিত করতে হবে এত লোককে মিথ্যা কথা বলতে হবে ডিসগাস্টিং যাই হোক এটাই বলার ছিল আমি অনেক ভিডিওটা লম্বা হয়ে গেল সরি ফর দ্যাট মানে খুবই খুবই মন খারাপ বলতে পারো আমার খুব মন খারাপ হয়ে গেছে না আমি কি করে মানে আমি নিজেকে কিভাবে সামলাবো আমি সেটা বুঝতে পারছি না আমি তোমাদের কি বলবো আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না কারণ এইটার ওপরে আমার কেরিয়ারের অনেক কিছুর প্ল্যানিং এই রেজাল্টটার উপরে দাঁড়িয়ে আছে যাই হোক ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল থ্যাংক ইউ